একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে জেটু 2018 এর আপনারা 4G নেটওয়ার্ক সেটিংস করবেন। আমি সেই ইনফরমেশনটা পুরো এক এক করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে প্রেস করে দেবেন। আমি যখন এই ধরনের ভিডিও নিত্য নতুন নিয়ে আসবো আপনাদের জন্য, তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো গাইস, যে প্রবলেমটি হচ্ছে সেইটি প্রথমে আপনাদেরকে বলবো, তারপর আপনাদেরকে কীভাবে আপনারা সেটিংসটা করবেন পুরো ইনফরমেশান আমি এক এক করে আপনাদেরকে বলবো। তো মেন প্রবলেম হচ্ছে ডেটা তো চলছে, অনেক স্লো হচ্ছে, কিন্তু আপনাদের 3G দেখাচ্ছে, 4G ডেটা চলছে না। তো এই প্রবলেমটাই হচ্ছে, আমার কাছে সেট রয়েছে J2 2018 সেট। তো আমি এটা আপনাদেরকে সেটিংস করে দেখাবো, আপনারা কীভাবে 4G নেটওয়ার্ক সেটিংস করবেন সেই ইনফরমেশানটাই আপনাদেরকে দেবো। তো গাইস চলুন, আমি ব্যাক ক্যামেরা ওপেন করে নিচ্ছি, আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। কী করবেন, সেটিংসে চলে যাবেন। তো আমি এখানে সেটিংস রয়েছে, সেটিংস আপনারা ওপেন করবেন। সেটিংস ওপেন করার পরে কোথায় গিয়ে আপনাদেরকে প্রবলেমটা সলভ করতে হবে সেটা আপনাদেরকে পুরো ইনফরমেশানটা দেবো। তো গাইস যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন। তো গাইস দেখতে পেয়েছেন আমি ওপেন করে নিলাম, তো আরেকবার দেখে দিচ্ছি। আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা এখানে নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পেয়েছেন এখানে মোবাইল নেটওয়ার্ক যে অপশানটি রয়েছে আপনারা এটাতে ক্লিক করে দেবেন। তো আমি মোবাইল নেটওয়ার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে 2G শো করছে। তো আপনাদেরকে কী কী অপশানগুলো ইনেবল করতে হবে, তারপরে আপনাদেরকে এই সেটিংসটা করতে হবে সেটা আপনাদেরকে পুরো বলে দেবো। তো গাইস আপনারা প্রথমে এখানে যে ডেটা রোমিংটি রয়েছে এই ডেটা রোমিংটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে নিচে যে ভোল্টি কলিং অপশান রয়েছে, তো এটাকেও অপশানটাকে ইনেবল করে দেবেন। দেওয়ার পরে আপনারা কী করবেন সেটাও দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আপনারা এখানে যে সেটিংস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটিংস প্রবলেম রয়েছে। তো আপনারা কী করবেন, এই সেটিংসটাই ক্লিক করে দেবেন, আপনাদের 4G চলে আসবে। তো আরেকটা আপনাদের পারমানেন্ট সেট আপ করার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে মোবাইল সার্চিং বলে অপশান রয়েছে, এখানে সার্চিং করে আপনারা সেট আপ করে নিলে কিন্তু আপনাদের সব থেকে ডেটা স্পিডটা সব থেকে বেশি হবে। আর যারা যারা প্রথম থেকে ভিডিওটা দেখছেন পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, তবে আপনারা বুঝতে পারবেন কীভাবে আপনারা প্রবলেমটাকে সলভ করবেন আর কীভাবে পারমানেন্ট আপনাদের সেটিং করে রাখবেন সেটাও পুরো দেখিয়ে দেবো আপনাদেরকে। আর এখানে দেখতে পেয়েছেন ভোল্টি অপশান দেখাচ্ছে, তো আপনাদের এইটা কিন্তু মাস্ট করতে হবে, তবে কিন্তু আপনাদের স্পিডটা পাবেন আপনারা মোবাইলের মধ্যে। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে পুরো ইনফরমেশানটা দেবো। তো কিছুক্ষণ এখানে সময় লাগবে, তো আমি ওয়েট করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সেট আপটা করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সেট আপ অলরেডি হয়ে গিয়েছে, এখানে আপনারা ভোডাফোনে ক্লিক করে ওকে করে দেবেন। ওকে করে দিলে কিন্তু আপনাদের ভোডাফোন সেটিং হয়ে রয়ে যাবে, আর এখানে আদার্স আর কিছু করতে হবে না, আপনারা এখান থেকে বেরিয়ে চলে যাবেন। আপনাদের অটোমেটিক কিছুক্ষণ পরে কিন্তু এখানে 4G ডেটা অন হয়ে যাবে। তো আপনাদের যদি বন্ধও হয়ে যায় তো আপনারা ওপেন করে নেবেন, এখানে যেহেতু চালু রয়েছে অটোমেটিক এখানে আপনাদের 4G চলে আসবে। তো আমি ভোডাফোনে ক্লিক করেছি, তো এটা ভোডাফোন হবে না, তো আমার ভুল হয়ে গিয়েছে সেই জন্য সরি। তো ওটা এয়ারটেলে আপনাদেরকে সেট আপ করতে হবে, এয়ারটেলে সেট আপ করার জন্য ওয়েট করতে হবে। তো ওয়েট করে নিচ্ছি আমি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা সেট আপটা করবেন। তো গাইস যেহেতু আমার এয়ারটেল সিম ছিল আমি ভোডাফোনে সেট আপ করেছিলাম, তো এয়ারটেলে আপনারা ক্লিক করে দেওয়ার পরে আপনারা রেখে দেবেন, অটোমেটিক সেট আপ হয়ে যাবে। আপনাদের 4G দেখতে পাচ্ছেন অটোমেটিক চলে এসেছে। তো গাইস আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো গাইস আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।